ফরচুন বরিশাল এরই মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে চার নাম্বার স্থানটি দখল করে নিয়েছেন। এখন লক্ষ্য চতুর্থ স্থান দখল করে রাখা অথবা আরও শীর্ষে ওঠা। ফরচুন বরিশালে তাই তো একে একে বিদেশি ক্রিকেটারদের যোগ দেওয়া শুরু হয়ে গেছে। নতুন বিদেশি ক্রিকেটার হিসেবে কাইল মায়ার্স আসার কথা রয়েছে। এরই মধ্যে জানা গেছে প্রথমবারের মতো বিপিএলে আসছেন দক্ষিণ আফ্রিকার অর্ধদক স্পিনার কেশব মহারাজ, তাকে দলে ভিড়িয়েছেন ফরচুন বরিশাল। এরই মধ্যে প্রোটিয়া স্পিনারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছেন তামিম ইকবালের দল। আগামী 13 ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ পর্ব। সিলেটের মতো এবারের বিপিএলে চট্টগ্রামে হবে একটি পর্ব। এই পর্বের শুরু থেকেই মহারাজকে পাবে ফরচুন বরিশাল।